অনেক প্রশ্ন করেছেন আপনাকে, আমি আপনাকে একটা অনুরোধ করতে চাই, সেটা হচ্ছে আপনার ডায়লগ মানে হচ্ছে একটা অন্যরকম মাদকতা। প্রেম প্রীতির বন্ধন সিনেমার একটা ডায়লগ শুনতে চাই আপনার কাছ থেকে। তার থেকে বললো একটা হঠাৎ মনে মনে ডায়লগ বানাই, মানব একটা ডায়লগ। আমার কটা ছবি আসতেছে? পাঁচটা ছবির নায়ক কয়টা, নায়িকা কয়টা, ডাইরেক্টর কয়টা? মরাদের মতো বললো হবে ভাই, আবার প্রথম থেকে যাচ্ছি। এইবার আমার কটা ছবি আসতেছে? নায়ক কয়টা, নায়িকা কয়টা, ডাইরেক্টর কয়টা? বাট সব ছবিতে গাছ কোনটা একটাই তো, মিশা সওদাগর। আমি হচ্ছি খুব সহজে পাচেও, দুধ দুধ ভাত খেলেও মানুষ ভরপুর, পায়েস দিবি পায়েস হয়ে যাব, ফিন্নি দিবি ফিন্নি হয়ে যাব, দুধের মধ্যে পাউরুটি দিবি আজ থেকে হজম হয়ে যাব। তো দুধ সব জায়গায় ফিট, ঠিক না? ভুল বললাম? এবার পাঁচটা ছবি নিয়ে একটা কথা হঠাৎ মনে পড়তেছে, এই ডায়লগটা বলি একটু সাজিয়ে দে। লোকাল হয়ে শত্রু সেজে, লোকাল হয়ে শত্রু সেজে, অপসংস্কৃতি এবং বিজাতীয় ছবিকে কিলহিম করে বাংলা সংস্কৃতির প্রেম প্রীতি বন্ধন দিয়ে প্রমাণিত করব লীরার আমি বাংলাদেশ। লোকাল হয়ে শত্রু সেজে বিজাতীয় ছবিগুলোকে কিলহিম করে বাংলা সংস্কৃতির প্রেম প্রীতির বন্ধন দিয়ে প্রমাণিত করব লীরার আমি বাংলাদেশ। তারপরে যেহেতু রাশিদ পারফেক্টলি যাচ্ছে এই ছবিতে, যিনি সুলেমান হোসেন লেবু ভাই না, উনি অনেক মন প্রাণ টাকা পয়সা দিয়ে তার নিজস্ব স্ক্রিপ্ট তার নিজের বানানো, উনি অনেক মনের মাধুরী মিশিয়ে অনেক আগে থেকে এটার পিছনে ফেলেছে, অনেক সাধনা করেছেন উনি আমি বলি। এবং তার স্বপ্ন ছিল এরকম একটা ছবি বানানো, এবং উনি সেটা বানাতে চেষ্টা করেছেন, হিউজ টাকা খরচ করেছেন, চিন্তা করা যায় না। উনি দুটো গান, মানে ওই গানটা তো মানুষ উঠবে না ভাই, মানে উঠবে না ওরা, কী জানি গানটা লাইনটা কথাটা তোরা ইয়ে, হ্যাঁ ওই যে এটা মনে করি তোরা পুরো সেট নিয়ে করলেন, হ্যাঁ হ্যাঁ তো ওগুলো গান আপনি দেখবেন। তো আমি বলবো যে নাইনটিজের আবহ, আমি বলছি নাইনটিজের আবহাওয়াটা পুরো ধরে রেখেছে এই ছবিটা। যদি থাকে না মানুষ নাইনটিজ অনেকে দেখতে চায়, কিন্তু বেদের মেয়ে জোসনার সময় তো অনেক মডার্ন ছবি চলতো, কিন্তু বেদের মেয়ে জ্যোৎস্নাটাকে এভাবে ধরলো কেন? বেদের মেয়ে জ্যোৎস্না কিন্তু এখানে সবাই পছন্দ নাও করতে পারে, এইরকম সাপ বেদিনী বেদুনী পছন্দ করবেন? রাজা রাজা বলবে না আমার ছেলে বেদিনীকে বিয়ে করবে না, বেদিনী বিষ দিয়ে করবে, এগুলো আমার নাও পছন্দ করতে পারে, ইউনিভার্সিটি নাও দেখতে পারে, কিন্তু এদেশের মানুষ দেখে ফেলছে, রাইট রাইট না? তো এরকম এরকম একটা বিষয় এরকম কিছু আছে আর কি, নাইনটিজের একটা পুরো আবহাওয়া আছে। আর নাইনটিজে যদি গান টান আর গল্পটা যদি মানুষ ধরে নেয় তাহলে এটা একটা বিশেষ জায়গায় চলে যাবে। আর এখানে পারফরমেন্স ডেফিনেটলিও ভালো করেছে, আমাদেরটা না বললাম, আমারটা অ্যাজ ইউজুয়াল, আমি অপু বিশ্বাসের ভাই থাকি, আমারটা অ্যাজ ইউজুয়াল, শত্রুতে আমি ভিলান অ্যাজ ইউজুয়াল, কিন্তু ডিফারেন্ট আমাকে পাবেন আপনি সবচেয়ে বেশি পাবেন লোকালে, একদম ডিফারেন্ট মিশাকে পাবেন, চেষ্টা করেছি। আমি বললাম যে আমাকে আদরকে ফোকাসে আনতে হবে, আদর অ্যাক্টিংটা ভালো লাগলো, তো এই অ্যাক্টিংটা কীভাবে আনতে হবে তাহলে আমি কীভাবে করতে হবে, তারপরে আমাকে আবার কিলহিম জীবন দিয়ে অ্যাক্টিং করেছে কিলহিম, ঈদের ছবি যদি বলি ধামাকা নাচ গান ফ্যান্টাসি কিলহিম, আর প্রথম তারপরে হচ্ছে সাকিবের, আমি তো প্রমাণিত মানুষ, আমাদেরকে শুক্র শনি বলি বলি ফার্স্ট টু ডে সাকিবের আমার জন্য হাওয়া রিসিপশন আমরা পাবোই, কারণ প্রুফ আর্টিস্ট। আপনি বলেন হল একশোটা আমাদের হয়ে গেছে, দেখেন সাকিব মিশা, আপনি দেখেন একটা আজকে আমার কি ছেড়েছে, দুনিয়ার মানুষ দেখতেছে, শুধু আমার লুক দিছে আজকে দেখলাম ইয়েতে। তো কাজে হচ্ছে যে আর টিভির ছবি, আর টিভিকে কংগ্রেচুলেশন জানাই, এরকম প্রত্যেকটা চ্যানেল যদি ভালো ভালো ছবি বানায় কমার্শিয়াল আর্টিস্টদেরকে নিয়ে, খালি পুরস্কারের জন্য না, বড় বড় ছবি দর্শকের জন্য যদি ছবি বানায়, এবং আমি বিশ্বাস করি এটা একটা শুভকামনা, এর আগে যথেষ্ট চ্যানেলাই বানিয়েছে, এটিও চেষ্টা করেছে, এবারও বড় ছবি মানে সাকিবকে নিয়ে চ্যানেল তো প্রথম ছবি বানালো, মিশাকে নিয়ে এরকম এরকম ধামাকা কমার্শিয়াল ছবি আসুক এটা ওয়েলকাম করি। আর আমরা প্রথম তো মনে হয় মানে দুইটা ছবি প্রথম রিসিপশন খুব ভালো পাবে,
আমি এবার ছবি লাস্টের দেখব প্রেম প্রীতি বন্ধনে, যে প্রথম দুইটা ছবি লিডার আমি বাংলাদেশ আর কিল হিম প্রথম ডিসিপশন পাবে, আস্তে আস্তে রেজাল্ট বের হবে ওই তিনটা ছবি, এ ওই তিনটার মধ্যে যার কোয়ালিটি সে আসবে, প্রেম প্রীতি বন্ধন, শত্রু, আদর, আদরের কি ছবি না লোকাল, লোকাল কিন্তু ভাই ছোটো একেবারে একটা একটা ছোটো একটা বাজেটের র ছবি, সাইফ চন্দ এই যতগুলো ডিরেক্টর আছে সবচেয়ে ভালো ছবি, সবচেয়ে খেটেছে চন্দন, পাঁচ যে আমাকে যদি বলো তোমরা পাঁচটা ডাইরেক্টরকে আলাদা করে বলেন তো যে অল্প টাকায় মানে জাস্ট যত এক কেজি মাংস এখানে আর দেড় কেজি চাল এখানে মানে আধা কেজি আলু এখানে একটুখানি ঘি তেল দিয়ে বিরিয়ানি এটা রান্না করেছে, সে জীবনের বেস্ট ট্রাই করেছে, বেস্ট ট্রাই এবং সাকসেস, আর ও র বানায় রসবি হিসেবে ও ভালো করেছে, এটি একটা আপনার মধ্যে আমি ওকে এগিয়ে রেখেছি চন্দনকে। আর প্রেম প্রীতি বন্ধন আমি বললাম তো যদি নাইনটিস ধরে যে ধরে ফেলবে, আর সাকিব আমি আর অনন্ত ভাই আমি প্রথম দুই চার দিন আমরা এমনি হলে নিয়ে যাবে, এরপর ডিরেক্টর বসা রাখতে হবে, প্রথম আমি অনন্তকে দেখতে যাবেই মানুষ, আমি সাকিবকে দেখতে যাবেই মানুষ, ঠিক আছে, প্রথম দুই ছবি রিসেপশন পাবে এটা আমার ধারণা এক্সপিরিয়েন্স, এরপরে এরপর ডিরেক্টর বসা রাখবে কন্টেন্টের উপর, ক্লিয়ার।